আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার ব্লগটি হলো অল্প উপকরণ দিয়ে কিভাবে কেচকি মাছ রান্না করেছি, তাই আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে নিই। তাই আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল্প উপকরণ লেগেছে, তাই কি কি উপকরণ লেগেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমার কিছু সাতকরার বাখল নিয়েছি, একটু আর একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আম নিয়েছি, ছোটো খেচকি মাছ, আর কাঁচামরিচ কুচি নিয়েছি 2টা বা 3টা। আপনারা চাইলে আপনাদের জাল অনুযায়ী নিতে পারবেন, তাই আমি অত বেশি জাল পছন্দ করি না, এর জন্য আমি একটু সবগুলোতে একটু একটু মরিচ দেই। তাই এখানে আমি সবগুলো উপকরণ একসাথে অ্যাড করে নিব। এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি, সাতকরার বাহলটাও দিয়েছি, সাতকরা বাহলটা একটু দিয়েছি যাতে টেস্টটা ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, এর জন্যই আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছি, আর দিয়েছি একটু মরিচের গুঁড়া, আর এক কোণে আমি হলুদের গুঁড়াও দিব 1/2 চা চামচ। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিব, তেলটা দিয়ে আমি ওগুলা হাতের সাহায্যে একটু মাখিয়ে নিব। সবগুলো উপকরণ আমার একসাথে মাখানো হয়ে গেছে, তাই ওগুলো আমি গুঁড়িয়ে একটু 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলাটাও অন করে দিব। 10 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন আমার কেচকি মাছ থেকে অনেকগুলো পানি রয়ে গেছে, তাই আমি কোনো পানি অ্যাড করব না, তাই কেচকি মাছটা আমি একটু বুনা বুনা রাখবো। এর জন্যই সবগুলো উপকরণ একটু একটু লেগেছে, তাই ভাবলাম একটু উপকরণ দিয়ে আপনারাও বাসায় ভাবে ট্রাই করতে পারবেন, খেতেও খুবই ভালো লাগে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখলাম, 5 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 5 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। দেখতে পারছেন আমি ওইগুলো হালকা হালকাভাবে নাড়ছি, তেমন একটা নাড়ছি না যাতে মাছটা ভেঙে যাবে। এর জন্য মাছটা যখন ভেঙে যাবে তখন খেতে তেমন একটা স্বাদ লাগবে না, মনে হবে যেমন সবগুলা মাছ যখন ভেঙে যাবে মনে হবে যেমন মশলা খাচ্ছি, মাছটা তেমন একটা ভালো দেখাবে না, দেখতেও তেমন একটা ভালো লাগে না। তাই আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখছি। 5 মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো পানি শুকিয়ে আসছে, খুব দেখতেও খুবই ইয়াম্মি লাগছে, খেতে তেমনও লাগবে। তাই এই তো সবগুলো উপকরণ দিয়েছি। আমি একটু আপনাদের দেখার সুবিধাতে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সাতকরাটা দেওয়ায়, তাই আমি একটু টেস্ট করে দেখেছি, খুবই ভালো লাগছে। সাতকরার যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারে খুবই ভালো লাগে। এই তো আমার লোয়া হয়ে গেছে, তাই আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি স্কিম আছে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। যদি বাসায় এভাবে অল্প উপকরণ দিয়ে রান্না করলে ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।